আবার কোরআন বলতেছে নামাজের ধারে কাছে যাবা না। কারে কাফের গোবো? ইন্দুরে কাফের গোবো না বহাল খ্রিস্টানে কাফের গোবো? মারছে তো মুসলমানরা। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বলতো পীর বড় নয় সত্য পাওয়াই বড়। পীর দিয়ে তুমি কি করবা যদি সত্য না পাও? সারা জীবন বাবা বাবা ডাকবা, এই বাপ দেখে কোনো লাভ নাই। বাবা জাহাঙ্গীর বলতো আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। এর জন্য বাবা জাহাঙ্গীর তিনটা কামেল পীর ফেলে দিছে, 100% কামেল তাও ফেলে দিছে। কেন বাবা জাহাঙ্গীর বলতেছে আমি কিচ্ছু পাইনি, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। আজকে আমি একটু এবাদত নিয়ে কথা বলবো। এবাদত কারবালা ময়দানে এজিদের তাবুতে এত এবাদত হইতো, তুলনামূলক কম এবাদত ইমাম হোসেন বাবার এখানে হইতো। এজিদ খুব এবাদত করতেন, এবাদতের চকচকানি এতই ছিল। 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবারে হত্যা করতো, তার হাত কাঁপে নাই, তার বুক কাঁপে নাই, ক্ষমতার মোহ কত নিচে নামায়া দেয়। এখন আপনারাই বিচার করেন এবাদত কি জিনিস। তাই কোরআন বলতেছে যারা লোক দেখানোর জন্য এবাদত করে তাহাদের জন্য ওয়াইল্ড দোজো, ওয়াইল্ড দোজো। কিভাবে 6 মাসের শিশুর গলায় ছুরি চড়ায়? এতই ক্ষমতার মোহ। হাসতে হাসতে ইমাম হোসেন বাবার 70-71 জনে হত্যা করা বলছে। কারা হত্যা করছে? মুসলমানরা হত্যা করছে, মুসলমানরা হত্যা করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা হত্যা করে, মুসলমানরা হত্যা করছে মহানবীর কলিজার টুকরা গুলিকে, মহানবীর পরিবারকে। মা ফাতেমাকে দরজা ধাক্কা দিচ্ছে, মাওলা আলীকে মারছে, ইমাম হাসান বাবারে বিষ খাওয়াইছে, মুসলমানরা। আমরা কারে কাফের গোবো? হিন্দুরে কাফের গোবো না বহাল খ্রিস্টানে কাফের গোবো? মারছে তো মুসলমানরা, এবাদতকারীরা। আবার কি 300 আলেম দালাল, 300 দালাল আলেম ভাড়া করছে ইমাম হুসাইন এজিদ, এর জন্য ইমাম হুসাইন বাবাকে হত্যা করো ওয়াজিব। ইমাম হুসাইন বাবা দেশদ্রোহী। ও কোন হিন্দু ফতোয়া দিছিল না খ্রিস্টান বৌদ্ধরা ফতোয়া দিছিল? এ দিছিল, মুসলমানরা দিছিল, আলেম জ্ঞানী লোকেরা ফতোয়া দিছিল। ইমাম হুসাইন বাবাকে হত্যা করা ওয়াজিব। 6 মাসের বাচ্চা শিশু আলী আজগর বাবা, তার গলায় কেমনি ছুরি বহাইলি রে? তুই না আল্লাহর ইবাদত কর, তুই না আমার মহানবীরে মানস কর, কিভাবে হত্যা করলি? এ দুনিয়ার 2 পয়সার ঠুঙ্ক ক্ষমতার জন্য। আচ্ছা দেখ তো, কোন আশেকটা তোর নাম মুয়াবিয়ার নাম নেয়? তাই বাবা জাহাঙ্গীর বলতেছে পীর বড় নয় সত্য পাওয়াই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। আমরা এত শয়তান নিয়ে ব্যস্ত আছি, দেখেন তো এত ইবাদত করার পরে তো শয়তান আমার ছাড়ে না। আমি শয়তানের যে কার্যকলাপ সেটা আমার দ্বারা প্রকাশ পায়। কারটা মাইরা খাবো, কারটা ধরবো, কার কি করবো, এই নিয়ে ব্যস্ত। এই যে হজের দিন আসতেছে, 1 লাখ মানুষ হজে যাবে, তাদেরকে যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দেই যে পাড়া প্রতিবেশী যদি অনাহারে থাকে, না খায়া থাকে, অভাবগ্রস্ত থাকে, তার হজ হবে না। আমার দেশে একটি লোক গরিব পাবেন না।
আমরা শিক্ষাই দেই না, কি শিক্ষা? গেলে মাফ হয়ে যাব। আর আল্লাহ বলতেছে কুলুবুল মুমিনিন আশাল্লাহ, মুমিনের করব আমার আরশ। আবার বলতেছে আশরাফুল মাখলুকাত, মানুষের সৃষ্টি শ্রেষ্ঠ জীব। এই বড় বড় উরুষ করতেছে, এই বড় বড় অনুষ্ঠান পার্টি করতেছে, ও গরিবের প্রতি খেয়াল রাখা দরকার না? একটু আমরা একটা বছর না করি, দুটা বছর না করি, আমার দেশে একটা গরিব পাওয়া যাবে না যদি আমরা সঠিক ইটোলজিশন করি। মানে কোরআন হাদিসের গবেষণাই তো নাই, খালি সোয়াব, কেমনে পামু, কেমনে কি হইব, এই সোয়াব। কোরআন কত সূক্ষ্ম কথা, সুরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতে, যে এই দুনিয়াতে অন্ধ, যে এই দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ। গবেষণা করেন তো, যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ। যে রোগ দেখানোর জন্য ইবাদত করে তার জন্য ওয়াইল্ড যুগ, তার জন্য ওয়াইল্ড যুগ। লোক দেখানোর ইবাদত যে করে, তানের এজিদ কি কইরা 6 মাসের শিশু হযরত আলী আসগর বাবার গলার মধ্যে তীর ঢুকিয়ে দিল, চিন্তা করেন তো। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ করেনি। আবার কোরআন বলতেছে নামাজে ছাড়ে কাছে যাবা না, নেশাগ্রস্ত অবস্থা। কোন নেশা? দুনিয়ার সম্পদ মোহের নেশা, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার সম্পদ মোহের নেশা আমার ভিতরে থাকে। আমি বুঝতেই পারি না যে আমি মারা যাব, কিন্তু সম্পদের মোহ আমার কাছে আছে। কোরআন কেমনে আমি অস্বীকার করুন? যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবাদত করে তাহাদের জন্য ওয়াইল্ড, যে দুনিয়াতে অন্ধ সে পরকালে অন্ধ, তাইলে এবাদত করি। আবার কোরআন বলতেছে আমি যাকে ইচ্ছা তাকে দান করি, আমার ইচ্ছা। এ কথার মধ্যে কিন্তু কোনো ছক নাই, আমি ডাইরেক্ট কথা, আমি যাকে ইচ্ছা তাকে দান করি। গবেষণা করেন না? 300 বিকা হু আলেম, তারা আলেম, তারা কি করে মানুষের বাবার বিরুদ্ধে বলল সে দেশদ্রোহী, তাকে হত্যা করা ওয়াজিব। সেই আলেম কি এখন নাই? না নাই। সে 22,000 বংশ কি নাই? তাই বাবা জাহাঙ্গীর বলছে যার ভিতরে ভালোবাসা নাই উনি কি করে বুঝব সত্য কই? বাবা ভান্ডারি বদ্ধা ভেঙে বাঘ মারছে, সুরি সুরি বোবারে কথা কয়েছে। বাবা জাহাঙ্গীর কইতেছে আমি কি কি পাইলাম, আমারে শিখাও আমি কিভাবে বদ্ধা ভেঙে বাঘ মারু, আমি কি করে বোবারে কথা কম, শিখাও আমারে। সারা জীবন বাবা বাবা করে যাবো, পামুনা বাল কিচ্ছু বাবার ডাক দেখার কোন দরকার নাই। আপনি একটু লক্ষ্য করেন আগেরকার প্রতিটা মহাপুরুষের, এক মহাপুরুষ আরেক মহাপুরুষকে দেখলে সম্মান করতেন, দাঁড়াইতেন, অন্যরকম একটা সম্মান এবং কথাও সব একরকম। এখনকার পীরে গেলে একটার লোক একটা মিল নাই, এক পীর আরেক পীরে দেখবে বলে না। তারা কি পীর? পীররা তো মহাপুরুষ, পীররা তো সার্বজনীন, পীরদের কাছে সবাই যাবে। পীররা বদগাছ যারা আল্লাহর প্রেমে বিভোর, যারা আমার মহানবীর প্রেমে বিভোর। কই আছে বলেন তো? বাবা জাহাঙ্গীর বলতেছে এক পীর আরেক পীরের দেখলে মনে হয় আয় হায় কি দেখলাম। প্রত্যেকটা মহাপুরুষের দর্শন দে তার উত্তর শরীরা বিকৃতি করছে,
এবং করে। প্রত্যেকটা মহাপুরুষের দর্শন কে দূরের মানুষটা খুব কাছের মানুষগুলা সেগুলাই তার দর্শনগুলাকে বিকৃত করে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর দেখেন। আমি বলছি যারাই আল্লাহর ইবাদত করে বা আল্লাহর সেজদা দেয়, যে মানুষটা আল্লাহকে সেজদা দেয় সে মানুষটাকে ক্ষতি করতে পারে না, সে মানুষকে কখনো মিথ্যাচরণ করতে পারে না, সে মানুষ পরের হক মারতে পারে না, সে মানুষকে মনে কষ্ট দিতে পারে না, যে আল্লাহকে সেজদা দেয়। সেজদা মানে কি আত্মসমর্পণ, সেজদা মানে কি আল্লাহ সব তরে দিয়ে দিলাম। সে পারে না, সে অন্যায় করতে পারে না, সে গরিবের হক মারতে পারে না, সে মানুষের হক মারতে পারে না, মানুষের মনে কষ্ট দিতে পারে না। সেজদার মূল্য তো এতই, আর ওই সেজদার আমরা কই লইয়াছি? আল্লাহ বলতেছে আমি সব খবর রাখি, আমি সব খবর জানি, তারপরে আল্লাহর আমি কানা বানায় রাখছি দুনিয়ার মোহের কাছে। কারণ আল্লাহ নিজেই বলছে কোরআনে যে আমি আল্লাহ মানুষকে একান্ত লোভী রূপে সৃষ্টি করছি, ওই লোভ তো আমি জয় করতে পারিনি, ওই লোভের মাঝে আমি ডুবে আছি। দুনিয়ার কত আপন, 20টা 30টা বাড়ি থাকবো, আমার এই থাকবো, আমার ওই থাকবো, এই নেশাতে আমি ব্যস্ত। তাই কোরআন বলতেছে লা তাকরাবু ওয়াকিমুস সালাতা ওয়া আনতুম সুকারা, সূরা নিসারের 43 নম্বর আয়াত। খবরদার নামাজের ধারে কাছে যাব না, নেশাগ্রস্ত অবস্থায়। বাবা জাহাঙ্গীর বলতেছে হেরোইন প্যাথে দিন, এগুলো নেশা তো একটা সম্প্রদায়ের কিছু মানুষের, কিন্তু যারা ধন সম্পদের নেশায় ব্যস্ত মৃত্যু রাগ পর্যন্ত সেই নেশার মধ্যেই ব্যস্ত আছে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না, বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।